এবারই প্রথম চলচ্চিত্রের রূপালী পর্দায় অভিনয় শিল্পী হিসেবে দেখা যাবে রোবটকে। জাপানে সায়োনারা নামে নির্মিত ছবিতে জেমিনয়েড এফ নামের অ্যান্ড্রয়েড রোবটটি ব্যবহার করা হয়েছে। রাবার দিয়ে তৈরি ত্বকের কারণে দূর থেকে দেখলে মানুষ বলে ভ্রম হয়। এই রোবটটি কথা বলতে এবং হাঁটতে পারে না। পুরো ফিল্মে রোবটটিকে একটি চাকার সাহায্যে ঘোরানো হয়েছে, তবে হাসতে পারে জেমিনয়েড এফ। তবে বড় পর্দায় জেমিনয়েড এফ প্রথম অ্যান্ড্রয়েড রোবট নয়, এর আগেও চলচ্চিত্রে অ্যান্ড্রয়েড রোবট দেখা গেছে, কিন্তু জেমিনয়েডই প্রথম রোবট যে পরিচালকের কথা বুঝে অভিনয় করেছে। আগের রোবটদের অভিনয় করানোর সময় ভিজুয়াল এফেক্ট ব্যবহার করা হতো।